গুড মর্নিং নমস্কার সমস্ত শিক্ষক মন্ডলকে হালকা ঠান্ডা পড়েছে আর গতকাল আপনাদেরকে বলেছিলাম যে সপ্তাহের শুরুতেই এনআইএস দপ্তরে ঠিক অবস্থানটা কি তা জানতে খবর নেব আর সেই জন্যই আজকে এই ভিডিও বার্তা সপ্তাহের শুরুতেই ঠিক দুপুর একটা নাগাদ এনআইএস হেড অফিস নয়ডা ক্যালকাটা রিজনাল অফিস ত্রিপুরা রিজিনাল অফিস তারপর মহারাষ্ট্র গুজরাট কয়েকটি ইউপি কয়েকটি রিজনাল অফিসে যোগাযোগ করে জানলাম যে কবে নাগাদ পাবেন সব জায়গার থেকেই একই উত্তর এলো তবে নয়টা হেড অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আজকে নয়টা হেড অফিসের সঙ্গে যোগাযোগ করব তবে হ্যাঁ রিজন্যাল অফিসগুলোর বক্তব্য যে আপনারা মার্কশিট পাবেন কোনো চিন্তা নেই ডিসেম্বরের শেষ উইক নাগাদ মার্কশিট আপনারা পাবেন তখন একবার ফোন করবেন তবে হ্যাঁ ওনাদেরকে আরও প্রশ্ন রেখেছিলাম যে এনআইএস নোটিফিকেশান জারি করে বলেছেন যে অনলাইন মার্কশিট সব জায়গাতে গ্রহণযোগ্য হবে ইন সার্ভিস টিচার যেনারা এ ক্যাটাগরি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হচ্ছেন তারা এখনো পর্যন্ত সবাই অ্যাপ্লিকেশান করতে পারেনি এবং ডিপার্টমেন্ট সেটাকে গ্রহণ করবেন না সেটাও বলছেন না কিন্তু ন্যায্য বেনিফিট এখনও দেয়নি অর্ডার দেয়নি তো মত অবস্থায় করণীয় কি ওনাদের বক্তব্য মার্কশিট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর এ সম্বন্ধে মোটেও চিন্তা করবেন না অনেকেই আবার এই দু সালের নভেম্বর ডিসেম্বর মাসে রিটায়ার করবেন ওনাদের ওনারা প্রশ্ন রেখেছেন যে আমরা কি এই বেনিফিট পাব হ্যাঁ স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে জানাই অবশ্য অবশ্যই বেনিফিট পাবেন রিটায়ারমেন্ট করলেও যেহেতু ডিগ্রিটা আগে কমপ্লিট হয়েছে সেই জন্য অবশ্য অবশ্যই বেনিফিট পাবেন আর সকল শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব যে আপনারা মতামত দিন কমেন্ট করুন আর কি ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে অবশ্যই মতামত দিন আর অবশ্য অবশ্য শেয়ার করুন প্রত্যেকেরই কাজে লাগা দরকার অবশ্যই শেয়ার করুন আর দেখতে থাকুন নিমতিতা দর্পণ ভালো থাকুন সুস্থ থাকুন